আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমার আজকে ডেইলি ব্লগটা আমি শুরু করছি। আজকের ব্লগটা কিন্তু আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আমার আজকের ব্লগটা। যদি আমরা কেউ আপনাদের সামনে আসি না রান্নাবান্না বা ঘর সংসার নিয়ে আমি বেশিরভাগ শেয়ার করি, তো এই তো আমার শ্বশুর শাশুড়ি, তারপরে বাসায় আরও মেহমান আসে, তো সবার জন্য আমি আজকে সকাল দুপুর রান্না করছি। তো সব মিলিয়ে আজকের ব্লগটা আশা করবো আপনাদের ভালো লাগবে। তো আমি সকালের জন্য সবার জন্য আর কি নাস্তা বানাচ্ছি। এখানে খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজি করেছি, আচার দিয়ে আর একটা ভর্তা করেছিলাম। তো সব মিলিয়ে এগুলো দিয়ে আজকে সকালে নাস্তাটা করা হয়েছে। তো যে যেখান থেকে দেখছেন আমার আজকের এই ডেইলি ব্লগটা, ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার আজকের ব্লগে একটি করে লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার পরবর্তী কাজে অনেক অনেক উৎসাহ দেয় আপনাদের সাথে ভিডিও শেয়ার করার। যদিও আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমি কিন্তু আপনাদেরকে অনেক অনেক মিস করি। প্রত্যেকটা দিনে ভিডিও আপলোড করার চেষ্টা করি মনে মনে, আসলে সব মিলিয়ে হয় না। আর যেহেতু আমার শাশুড়ি মা, তারপর হচ্ছে ননদ, শ্বশুর সবাই এসেছেন বরিশাল থেকে, তো তাদেরকেও তো সময় দিতে হয়, আরও দেখা যায় সংসারে অনেক কাজ থাকে। ভিডিওগুলো কিন্তু করা হয়, ব্লগগুলো কিন্তু টুকিটাকি করে নিই আমি, কিন্তু পরবর্তী যে অবসর টাইমটা আমি পাবো, এগুলো এডিট করব, সেটাই আর কি হয়ে উঠছিল না, যে কারণে আপনাদের সঙ্গে ভিডিওগুলো দিতে একটুখানি লেট হয়ে গেল। তো আপনারা কেউ আমাকে ভুলে যাবেন না, সবার কাছে অনুরোধ রইল, আপনাদেরকে আমি অনেক অনেক মিস করি। তো আপনারা প্রত্যেকে আমার খুব খুব ভালোবাসার মানুষ, পছন্দের মানুষ, তো আমি জানি আপনারা আমাকে ভুলে যাবেন না। আর আপনারা প্রত্যেকে আমার পরিবারের এক একজন, এই জন্য আপনাদের সাথে আমি মন খুলে কথা বলি, আমার ভালো লাগে মন খুলে কথা বললে আপনাদেরও ভালো লাগবে আর কি আমার কথাগুলো শুনতে, আর ব্লগগুলো দেখতে আপনাদের ভালো লাগবে। এই জন্য আসলে আমি যা বলি মন থেকেই বলি। আর তখন যে ভিডিওটা দেখেছেন বাজারের ভিডিও, ওইটা হচ্ছে আমার আগের দিন করা, ওর বাবা রাতে নিয়ে আসছিলো বাজারগুলো, তো সেগুলো আমি রাতে গুছিয়ে রেখেছিলাম, সেটা এখনকার বাজারের সঙ্গে আর কি আমি দেখিয়ে দিলাম, এতে করে দেখতে আপনাদের সুবিধা হবে। আর এটা হচ্ছে আজকে সকালে নাস্তা করার পর ওর বাবা কিছু লিচু আর আম নিয়ে আসছে, তো এগুলো আমি এখন গুছিয়ে রাখবো, তারপর হচ্ছে রান্নাবান্নার কাজে যাব। আর আজকের ব্লগটা তো আমি সকাল থেকে দুপুরে রান্নাবান্না পর্যন্ত শেয়ার করব, খাওয়া দাওয়া পর্যন্ত শেয়ার করব, কারণ সকালে আর দুপুরে আমি কীভাবে একা হাতে কাজগুলো তাড়াতাড়ি করি সে নিয়ে কিন্তু আমার আজকের এই ব্লগটা, টাইটেল দেখে তো হয়তো বুঝেছেন। তো আমি এখানে সকালে নাস্তা করার পরে কিন্তু একেবারে হাতে সময় নেই না, তার পরবর্তী সময়ে আমি সকালে দুপুরের জন্য কী কী রান্না করব সেগুলো রেডি করে নিই। এখানে আমি করলা ভাজি, তারপরে মিষ্টি কুমড়া, মাছ, তারপরে হচ্ছে এগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে কাসকি গুঁড়া আর কাতল মাছ নিয়ে আসছিল বাবা, যেটা গতকালকে রাতে ভিডিওটা আমি একটুকে শেয়ার করলাম, তো সেগুলো সব আমি রেডি করেছি। আর মাছটা আমি একটুখানি ধুয়ে নিব, কাসকি মাছটা আমি একটুখানি ধুয়ে নেব, আর এই কাতল মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে কয়েকটা চিংড়ি মাছ আমি কেটে নিয়েছি। আমার ননদ হচ্ছে রুই মাছ বা কাতল মাছ এগুলো একটু খেতে পছন্দ করে না, তো ওর জন্য ভাবলাম যে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিই। তো আমি মাছগুলো প্রথমে ভেজে নিব, এখানে একটু মরিচের গুঁড়া তারপরে লবণ হলুদ এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অবশ্যই একটি করে লাইক দিয়ে দিন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট রইল। আর প্রত্যেকটা রান্না কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এক এক করে, তো ভিডিওর সঙ্গে কিন্তু থাকবেন, কেউ কিন্তু চলে যাবেন না। ভালো লাগলে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন যে কেমন হয়েছে আমার রান্নাবান্না। আর ভিডিওর মাঝে যদি আমার কথার মাঝে কাজের মাঝে ভুল ত্রুটি বা ভুল দেখেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর জানিয়ে দেবেন আমার কোথায় ভুল হয়েছে, পরবর্তীতে আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আসলে ব্লগ দিতে দিতে আসলে আপনারা এত আপন হয়ে গেছেন, আপনাদের আসলে কী বলবো। আর আমার অনেক আপুরা আছেন, আমি ভিডিও না দিলে আমাকে আসলে জানান মেসেঞ্জারে বা কমেন্টস করে বলেন আপু কেন ভিডিও দিলেন না। আসলে এই ভালো লাগার অনুভূতিটা আমি বোঝাতে পারবো না যারা এরকম করে আমার খবর নেন আর কি। আমি আসলে আমি আপনাদের পেয়ে আমি অনেক অনেক খুশি, আল্লাহ আপনাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন।
তো এই তো আমি মাছটা পাশের চুলায় দিয়ে আমি এখন করলা ভাজাটা করে নিচ্ছি। এখানে এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, একটু হলুদ গুঁড়া দিয়ে আর একটু পেঁয়াজটা আমি ভেজে নিলাম। একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি এখানে, আর তেলের পরিমাণটাও মোটামুটি দিয়েছি, একেবারে বেশিও দিইনি কম দিইনি। আর এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে আলুগুলো আর হচ্ছে করলাগুলো। আমি খুব কুচি করে কেটেছি, আমি বটি দিয়ে কিন্তু সবসময় কাটি। আর করলা ভাজি বেশিরভাগ যদি একটু কুচি করে কাটা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তারপরে ভালো করে লবণ দিয়ে কষলিয়ে ধুলে কিন্তু অত তিতা লাগে না। তো এখন কিন্তু আমি এখানে লবণ এখনও অ্যাড করিনি, এখন একটু লবণ দিয়ে দিব, তারপর হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিব। তো এরপর আমি ভাজা ভাজা করব, একটু পোড়া পোড়া করে ভাজবো আর কি, বেশি পোড়া না, হালকা, খেতে ভালো লাগে। আর আমার শাশুড়ি মা তো সবসময় রান্নাবান্না করেনি, যতদিন সংসার করেছেন সে সবাইকে তো এরকম রান্নাবান্না করে খাইয়েছেন। তো আমার বাসায় যখন আসে চেষ্টা করি আমি নিজে হাতে আর কি রান্নাবান্না করার, আর কি সকাল দুপুর যা করি নিজে করার চেষ্টা করি, মাকে কিছুই করতে দিই না। সে তো সবসময় করে, বাসায় গেলে তো এখনও রান্নাবান্না করে সবাইকে খাওয়ায়, আমরা তো এখানে কাজের সূত্রে থাকি আর কি। আর সেই জন্য তো আর তাদেরকে রান্না বান্না করে সবসময় খাওয়ানো যায় না, তো এই জন্য যখন আসে আমি নিজে করার চেষ্টা করি। তো আমি এখানে মাছটাকে হেয়ে উভনা করছি, একটুখানি শেয়ার করি আপনাদের সঙ্গে। এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি মাছের তেলের মধ্যে আর কি, মাছটা যে তেলের মধ্যে ভাজলাম। তো এরপর একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে একটু ভালো করে হালকা ভেজে নিয়েছি। ভালো করে ভাজতে হবে যাতে পেঁয়াজটা না পড়ে, সেদিকে খেয়াল রেখে আর কি ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর আমি আর একটু হালকা ভেজে নেওয়ার পরে একটু আদা রসুন বাটা আধা চামচ আর একটু রসুন বাটা আর কি আধা চামচ করে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, ভালো করে মশলাটা কষানোর জন্য একটুখানি পানি দিয়ে দিলাম। তো আমি কিন্তু চিংড়ি মাছ আর কাতল মাছগুলো একসঙ্গে আমি রান্না করব, এতে করে আসলে সুবিধা হয়। অল্প অল্প যেহেতু রান্না করছি, চিংড়ি মাছটা অল্প যেহেতু রান্না করি, তো মাছের সঙ্গে দিয়ে দিলাম। একসঙ্গে দুই তিন প্রকার মাছ কিন্তু আমি মাঝে মাঝে রান্না করি কাজের সুবিধার্থে, তাড়াতাড়ি হয়। এই চারটা মাছ আর আবার আলাদা করে রাঁধতে যাবো, এই জন্য আমি মাছের মধ্যেই দিয়ে দিলাম আর কি। তো এখন আমি এই মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটুখানি পানি দিয়ে দিব, যতটুকু পানি লাগে রান্নাটা হতে আর কি। আর মাছটা আমি এই চুলায় বসিয়ে আমি পরবর্তী চুলায় হচ্ছে গুঁড়া মাছটা রানবো, কাসকি গুঁড়া মাছটা রান্না করবো আর কি। অনেক আপুর আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে এই কড়াইগুলো আমি কোথা থেকে কিনেছি। এই কড়াইটা আমি গত কয়েকদিন আগে আমি মৌচাক মার্কেটে গিয়েছিলাম, সেখান থেকে এই কড়াইটা কেনা। তো এই কড়াইটার আমি নাম জানি না, এটা বলো ওনারা চাইনিজ প্রোডাক্ট, মানে বাইরের থেকে আসা। তো 500 টাকা নিয়েছি আমি যে কড়াইতে এখন আমি কাসকি মাছটা রান্না করছি। তো আমি একটু রেসিপিটা বলে দিচ্ছি। এখানে আমি একটু পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ, তারপর একটুখানি আদা রসুন বাটা অল্প করে, হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে, তেল দিয়ে, লবণ দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা মাখিয়ে এখন মাছগুলো দিয়ে আমি এখন কাসকি মাছটা বসিয়ে দিব অল্প একটু পানি দিয়ে। আর যা বলছিলাম আর কি, এই কড়াইটা আমি ওই দিন মৌচাক মার্কেট থেকে কেনা হয়েছে, 500-550 টাকা আমার থেকে মনে হয় নিয়েছিলো। আর একটা তাওয়া কিনেছিলাম যেটা আমার ব্লগে অনেকে দেখেছেন, ওটাও 1350 টাকা নিয়েছিল। তো আমি কিন্তু অনেকগুলো ব্লগে বলে দিয়েছিলাম এটার দাম আর কি, কোথা থেকে কিনেছি। তবু অনেক নতুন আপুরা বা অনেক আপুরা আসেন, জিজ্ঞাসা করেন, এই জন্য আজকেও আমি বলে দিলাম। আর এগুলো কিন্তু আপনারা নিউ মার্কেট থেকেও পাবেন, ভালো ভালো কুকিং সেটের দোকানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কড়াইগুলো আর কি। ভালোই লাগে আসলে, আমি বেশিরভাগ দেখা যায় নন স্টিকের চেয়ে আমি এইসব কড়াইগুলো ব্যবহার করতে বেশি আমার ভালো লাগে। আমার ফ্রাই প্যান বা এগুলো আমার বেশি একটা পছন্দ নয়, এই জন্য আমার বাসায় বেশি নাই, এগুলোই বেশি আমার বাসায়। আর এগুলো হচ্ছে কিয়াম ক্লাসিকের কড়াই আর কি। তো এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম, এর মধ্যে আমি একটা ভিডিও শেয়ার করেছি কী কিনেছিলাম। তো ওই ভিডিওটা আমি দেখি আপনাদের সঙ্গে আজকে কমেন্টস বক্সে আমি দিয়ে দিব। আর এই কড়াইগুলো আমি রমজান মাসে কিনেছিলাম নিউ মার্কেট থেকে। রমজান মাস বলতে আমি রোজার একদিন আগে নিউ মার্কেটে গিয়েছিলাম, তখন কেনা হয়েছিল এই কড়াইগুলো। তো ওই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেহেতু অনেক কিছুই মোটামুটি কেনা হয়েছিল ওই দিন, তো এই জন্য একটা ভিডিও করেছিলাম, ছোট্ট একটা ভিডিও যেটা আমার পেজে শেয়ার করেছি। তো আপনারা খুঁজলে এখন পাবেন না, কারণ অনেক ভিডিওর নিচে চলে গেছে। তো আপনাদের সুবিধার্থে আমি কমেন্টস বক্সে দিয়ে দেব। আর এখানে আমি ইলিশ মাছের মাথা দিয়ে আমি হচ্ছে
এই মিষ্টি কুমড়াগুলো রান্না করব। এখানে আমি একটু প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, তারপর আমি একটু পেঁয়াজের মধ্যে একটু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে হালকা ভেজে নেওয়ার পর একটুখানি আমি এখানে পেঁয়াজ বাটাও অ্যাড করেছি, তারপর একটু হালকা জিরা গুঁড়া অ্যাড করে তো মশলাটা ভালো করে কষানো হয়েছে। কষানো হওয়ার পর আমি মাছগুলো এখানে দিয়ে দিলাম। এখানে ইলিশ মাছের মাথা কতগুলো জমেছিল ফ্রিজে, ভাবলাম এগুলো দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করি। তো মাছগুলো যখন কষানো হয়ে গেছে, তারপর আমি এক এক করে আমি এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। আর এই সবজিটা রান্না করার জন্য কিন্তু আমি খুব কম মশলা ব্যবহার করেছি, যেহেতু ইলিশ মাছ রান্না করলাম, ইলিশ মাছ দিয়ে রান্না করলাম আর কি মাথা দিয়ে। তো ইলিশ মাছের মাথা দিয়ে বা ইলিশ মাছ দিয়ে আমরা রান্না করলে মশলা কম খাই। আর আমার শ্বশুর শাশুড়ি তো আসছে, ওনারা তো আরও কম তেল মশলা খেতে পছন্দ করেন। তো এখন আমি এখানে বসিয়ে দিলাম রান্নাটা। আর রান্নার ফাঁকে কিন্তু আমি এখানে থালা বাসনগুলো ক্লিন করে নিচ্ছিলাম। আর এখন এইটাও একটা এটা ছিল, এটাও আমি এখন ধুয়ে নিব সব এক এক করে। তো অনেকেই জিজ্ঞাসা করেন আপনারা কম বেশি অনেক রান্না করেন, তো ওগুলো কে খায়? আসলে বাসায় কিন্তু মেহমান থাকে কম বেশি, সবাইকে তো আর ভিডিওতে দেখানো যায় না। এমনিতে তো আমি ভিডিও সামনে আপনাদের সামনে কখনোই আসি না, আমার আসলে ভিডিও সামনে আসা আমার একেবারে বেশি একটা ভালো লাগে না, আমরা কেউ স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি যদিও করি কাজটা, আমার কাজ বাজ আপনাদের সঙ্গে শেয়ার করি, তো ভিডিও সামনে তেমন একটা আসা হয় না, বা আমার ফ্যামিলিও তেমন একটা কেউ আসে না। তো যাই হোক, এর জন্য সব কিছু সবসময় বলাও হয় না যে কজনের জন্য রান্না করলাম বা কে কে খাওয়া দাওয়া করলো। তো এখন তো মোটামুটি অনেকেই জানে না আমার বাসায় আমার শ্বশুর শাশুড়ি আসছে, এই জন্য এত রান্না। তো এখানে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়াটা। তো এখন আমি এখানে একটু সেমাই রান্না করবো সবার জন্য, অল্প একটু করে রান্না করব যাতে একবেলায় শেষ হয়ে যায়। এখন প্রচুর গরম, দেখা যায় খাবার দাবার নষ্ট হয়ে যায়, তো একটু একটু করে রান্না করার চেষ্টা করি যাতে করে আমাদের দুপুর রাত হয়ে যায় সবার। তো কী কী রান্না করলাম আর কি আমি একটু শেয়ার করি। এ তো করলা ভাজি, তারপর হচ্ছে কাঁচকি কুড়া মাছের চচ্চড়ি, তারপরে হচ্ছে এই কাতল মাছ চিংড়ি মাছ একসঙ্গে যে রান্না করলাম। তো সব রান্না শেষ, এখন কিন্তু 12টা বাজে, আপনাদের কি বিশ্বাস হয় এখন 12:30-12টার মধ্যে কিন্তু বাজে, আমার কিন্তু রান্না শেষ। তো সকালবেলা যদি আপনি তাড়াতাড়ি উঠতে পারেন আর সকালে কাজকর্ম আগে ভাগে শেষ করে দুপুরের জন্য যদি আপনারা আগে থেকে রেডি করে নিতে পারেন, তারপরে রান্নাটা শুরু করে দিলে কিন্তু আর সময়ই লাগে না রান্না করতে, 1 ঘন্টার মধ্যে রান্নাবান্না হয়ে যায়, 2 চুলায় একেবারে টাইম লাগে না। আর আমি এক পাকে কিন্তু সেমাই রান্না করে নিয়েছি, যেটা কিনা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারলাম না। তো আমার রান্নাবান্না শেষ, আমি সব খাবার টেবিলে নিয়েছি, এখন রান্নাঘরটা ক্লিন করলে আমার কাজ মোটামুটি শেষ। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই যে যেখানে আছেন। আসসালামু আলাইকুম।